তাকদিরে চঞ্চল চৌধুরী ছিল আপনারা একসাথে কাজ করলেন আবার কারাগারে আপনি চঞ্চল চৌধুরীকে নিয়েই কাজ করলেন তো স্পেশালিটি কি মানে তার সাথে কাজ করে খুব মজা নাকি না তার মানে আমি ভেবেছি না তার সাথে কাজ করতে কে চায় না তা নিশ্চয়ই কিন্তু তারপর আপনার জায়গা থেকে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে আমার 250 বছরের বুড়োটার লোক দরকার ছিল সবচেয়ে ক্লোজেস্ট 250 বছরের যার এক্সপেরিয়েন্স এবং জ্ঞান আছে এটা চঞ্চল চৌধুরী বাহ ইটস আ বিগ কমপ্লিমেন্ট তার সাথে কাজ করার জায়গাটা আপনার কেমন ছিল ওটা তাকদিরের সময় একরকম কারাগারের সময় ডিফারেন্ট তাকদিরের সময় ওখানে আমি তার সামনে খুবই ভীতু এবং তাকদিরের সময় তাকদিরের ভালো একটা অ্যাক্টর সে এত বছর অ্যাক্টিং তাকে টিভিতে দেখে আমরা বড় হয়েছি তাকে ডিরেকশন দেওয়ার একরকম এক্সপিরিয়েন্স ছিল যেখানে হচ্ছে সে আমাকে প্রতি মুহূর্তে জাজ করতেছে আমি প্রতি মুহূর্তে এটা ফিল করতেছি সে আমাকে জাজ করতেছে আমার আসলে গিয়ে আসলে আপ মাই গেম আর কারাগারে কী হয়েছে যখন তাকদিরের একটা জার্নি আমার শেষ হয়ে গেছে কারাগারে হচ্ছিল কি আমার বেশি কিছু বলা লাগে না হি নোজ অলরেডি আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে ততদিনে আমি 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 তখন বলতে পারি চঞ্চল ভাই হচ্ছে না সে আমাকে বলতে দিল তুই তোরা কি করতেছিস এইভাবে করে এখনো বলে কারাগারেও বলতে এইভাবে করে তো সেই সেই বন্ডিংটা তৈরি হয়ে গেছে তো আমার কারাগারে কাস্টিং যদি দেখা হয় দিনার ভাই নাইম ভাই ফারিন সেতু ভাই বিজরিয়া পাওয়া আফজল ভাই চঞ্চল ভাই সবাইকে নেওয়ার কিন্তু একটা কারণ প্রথম কথা হচ্ছে তারা ভালো অ্যাক্টার ফার্স্ট ক্রাইটেরিয়া আর সেকেন্ড আমি এমন একটা লোকেশনে শুটিং করতেছি যেখানে হচ্ছে আমার অ্যাক্টারদের ভিতরে যদি ইগো থাকে আমার অ্যাক্টার যদি আমার জন্য ঝামেলা করে আমার লাইফটা হেল হয়ে যাবে এবং এমন মানুষদেরকে নেওয়া যাচ্ছে প্রত্যেকটা ভালো মানুষ যারা হচ্ছে গিয়ে একজন একজনের সাথে মারামারি করবে না ডিরেক্টরের সাথে মারামারি করবে না এবং আমাকে ওই কমফোর্ট জোনটা দিবে এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া এখন তাহলে কারাগার নিয়ে আপাতত মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি যে এরপরে আমি কারাগার নিয়ে এটা করতে চাই ওটা করতে চাই এইদিকে মুভ করতে চাই কোনো পরিকল্পনা কারাগারের মালিক তো হইছই আমি আমি এটার ওনারশিপ আমার কোনো নাই এটা প্রথম দিনই হচ্ছিল গিয়ে ওনারশিপ ওদের থাকে এটাকে কীভাবে হচ্ছিল গিয়ে আরও মানুষকে দেখানো যায় এটা পুরো দায়িত্বই হইছই আমাদের কাজ ছিল বানায় দিয়ে ওদেরকে জমা দেওয়া এই মুহূর্তে পরিকল্পনা হচ্ছে পার্ট টুটা আমাদের শেষ করা আর যেহেতু মানুষ এখন অনেক জিজ্ঞেস করছে আপনিও একটু পরে জিজ্ঞেস করবেন যে পার্ট টুটা কবে আসবে নিশ্চয়ই আপনি যদি একবারে বলে দিতেন যে কবে নাগাদ আসবে এবং কি কি থাকছে সেখানে আমি যদি জানতাম তো এটাই পারফেক্ট সময় ছিল যে বলার কিন্তু ওইটা প্রথম কথা সেটা সময় হয় নাই আর প্লাস এটা আমি জানি না কিন্তু আমি আমি এটুকু বলতে পারি দর্শককে মহানগর ট্যুর পরে আসবে তো আগে হচ্ছে আশফাক নিপুণকে জিজ্ঞেস করতে হবে যে মহানগর ট্যুর কবে আসছে তারপরে হচ্ছে কারাগার ট্যুর আসবে